सकाल सकाल घूम থেকে উঠে সবাই মিলে রেডি হয়ে গেছি। তো এখানে আরাবিকে হচ্ছে মা রেডি করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমরা চলে যাব রাজশাহীতে, যার জন্য সকালবেলাতে ঘুম থেকে উঠে সবকিছু আর কি গুছিয়ে বের হয়ে যাব এখনি আমরা। আরাবিকে রেডি করে দিলে কিন্তু একটু বাসা থাকতে চায় না, বাইরে যেতে চায় শুধু। বাবা বাবা নয়, বাবা নয় না, বাবা কোথায় গেল? বাবা বাইরে বাইরে চলে গেল। চলে আসবে আম্মু এখনি, ঘুম নিয়ে আসতে গেছে, রিকশা আনতে গেছে, আমরা রিকশা দিয়ে যাব। যে রিকশা দিয়ে যাইতে হবে না আমাদের। দেখতে তো পারলেন আমার মেয়েটা কেমন বাবা পাগল। ওর বাবা একটু নিচে গেছে রিকশা ডাকার জন্য, আর এই দিক থেকে চিল্লিয়ে অস্থির হয়ে গেছে, বাবা যাবো বাবা যাবো এটা বলে। তো আরবের বাবা কিন্তু নিচ থেকে আবার চলে আসছে একটা অটো নিয়ে। আমরা অটো দিয়ে এখন চলে যাব সিংড়া বাস কাউন্টারে। তো সিংড়া থেকে কিন্তু আমাদের বাস যাবে রাজশাহীর উদ্দেশ্যে। এই তো অটোটা চলে আসছে, এখন আমরা সবাই একে একে উঠে যাচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু আমাদের সাথে যাবে না, মা শুধু আমাদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছে, এটাই মানে বাস স্ট্যান্ডে যাবে আমাদের সাথে। তো আমরা এখন অটোতে উঠে বসে যাব, আর আরবির বাবা কিন্তু বাইকে যাবে রাজশাহীতে। মানে আজকে হচ্ছে আমরা মা আর মেয়ে প্রথমবার বাসে যাব, তাও আবার একা। মানে আরবির বাবা পিছন পিছন আসবে আমাদের বাইকে, তো আমরা কিন্তু বাস দিয়ে একাই যাব। তো আরবি কিন্তু তার দাদির কোলে বসে আছে, দাদিকে ছাড়া কিন্তু কিচ্ছু বোঝে না। আমার মেয়েটা অনেক বেশি দাদিকে ভালোবাসে, বেশ অনেক দিন ছিলাম এখানে, অনেক বেশি ভালো ছিল আরবি। এখন রাজশাহীতে যাব কয়েকদিন, আবার একা থাকবে, তারপর কিন্তু আবার সবাই চলে আসবে রাজশাহীতে ঈদ করার জন্য। তো আমরা কিন্তু বাস কাউন্টারে চলে আসার পরে বাসে উঠে বসে আছি। আরবির কিন্তু অনেক বেশি মন খারাপ দেখেন, ও বাইরের দিকে তাকিয়ে আছে, তার দাদি হচ্ছে টাটা করে দিচ্ছিল, সেজন্য আরবির কিন্তু অনেক মন খারাপ করে বসে আছে। আর আরবির বাবা ওখানে কিন্তু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের বাসটা ছেড়ে দিলে কিন্তু আরবির বাবা চলে আসবে আর কি বাইক দিয়ে। তো বাসে কিন্তু আজকে দুইটা টিকিট কাটা হয়েছে, মানে একটা সিট ফাঁকাই যাবে এরকম, যেহেতু আমি মেয়ে মানুষ একা যাব, পাশের সিট অন্যজন থাকলে একটু কেমন লাগবে, সেজন্য কিন্তু দুইটা টিকিট করে দেওয়া হয়েছে, যাতে করে আমি একা বসে যেতে পারি, কোনো রকম অসুবিধা না হয়। আর আমার মেয়েটা কিন্তু সবসময় বাসে উঠলে বা কোনো গাড়িতে উঠলে সাথে সাথে ঘুমিয়ে যায়। তো আরবি একটু কান্না করছিল তার দাদি চলে যাওয়াতে, তারপর কান্না করতে করতে কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমি তো এখানে আরবিকে নিয়ে আর কি বসে আছি। তো বাস জার্নি যেহেতু এবার আমার প্রথমবার একা, সেজন্য কিন্তু আমি অনেক বেশি ভয়ে ছিলাম, আর একটুও কিন্তু আমি ঘুমাই নাই, মানে এমনি কিন্তু আমি বাসে ঘুমাই যাই। আজকে যেহেতু একা ছিলাম, সেজন্য কিন্তু চোখটা একটুকু বন্ধ করিনি। তো অনেকক্ষণ আসার পরে কিন্তু আরবি এখন ঘুম থেকে উঠে দেখেন কী করতেছে, আমার সঙ্গে একটু মজা করতেছিল ক্যামেরা দেখে। আর 4 থেকে 5 মিনিট সময় লাগবে, আমরা এখন বাস থেকে নেমে যাব। আর আরবির চোখে কিন্তু এখন অনেক ঘুম। তো বাস থেকে নেমে যাওয়ার পর আরবির বাবাকে দেখলাম এখানে দাঁড়িয়ে ছিল, তারপর বাংকার থেকে আমাদের সবগুলো ব্যাগ বের করে নিয়ে আবার অটোতে উঠাই দিচ্ছে। এখন আমরা অটো দিয়ে আবার বাসায় একা একা যাব, আর আরবির বাবা আসবে বাইকে। যেহেতু বাইকটা ছিল সিংড়াতে, সেজন্য কিন্তু এবার বাইকটা নিয়ে আসতে হলো, যার জন্য আমাদেরকে একাই বাসে উঠাই দিছিল। আর এই তো আমরা এখন বাসায় চলে আসলাম, আসার পরে দুইটা তালা লাগানো ছিল বাসায়, তো তালা দুইটা এখন খুললে আমরা ভিতরে চলে যাবো। আরবি কিন্তু এখন আমার সাথে আছে। আর এত বেশি গরম ছিল রাজশাহীতে আসার পরে যে কী বলবো, সিংড়াতে কিন্তু তেমন গরম ছিল না, অনেক বেশি আবহাওয়াটা ঠান্ডা ছিল। তো রাজশাহীতে আসার পরে দেখছি প্রচুর পরিমাণে গরম, আর বাসার অবস্থা এত বেশি বাজে হয়ে আছে, যেহেতু প্রায় 1-1.5 মাসের মতো ছিলাম না, যার জন্য কিন্তু বাসার অবস্থা একদমই খারাপ হয়ে আছে। এসে তো পুরো আমার মাথা ঘুরাই গেছে যে আমি রোজা নিয়ে এই অবস্থাতে কি করব, কত কাজ আমার এখন। তো যাই হোক, শুধুমাত্র এখন আপাতত বিছানাটা আমি খুব ভালো করে ঝেড়ে খাটটা মুছে একটা চাদর পেরে নিব, আর ঘরটা শুধু ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছে নিব, যাতে করে আরবি একটু হাঁটাহাঁটি করলে কোনো অসুবিধা না হয়। তারপর আস্তে আস্তে আমি আবার সব কিছু একে একে গুছিয়ে নিব পরবর্তীতে, যাতে আমার আর কোনো মানে আর কি খারাপ না লাগে, কারণ আমি যেহেতু রোজা আবার জার্নি করে আসছি, সেজন্য কিন্তু আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। তারপরও মেয়ের জন্য আর কি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি। এই তো আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, আর আমার কাছে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছিল, যেহেতু অনেকক্ষণ থেকে এসে আমি কাজ করছি, আর এত বেশি গরম ছিল যে ওকে আমি খালি গায়ে রাখতে বাধ্য হয়েছি। তো আমার বিছানাটা কিন্তু ক্লিন করে নেওয়া হয়ে গেছে, নতুন চাদর পেরে নিলাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।